একটা বেসিক কিবোর্ডে তো 104 থেকে 108টা কী থাকে। হ্যাঁ বন্ধুরা, এইসব প্রত্যেকটা কীয়ের ব্যবহার আমাদের অবশ্যই অবশ্যই জেনে রাখা উচিত। তবে আজকে আমরা দেখব ফাংশন কিজের ব্যবহার, F1 থেকে F12। এই ফাংশন কিজগুলোর ব্যবহার আমাদের অতি প্রয়োজনীয়। আমরা কম্পিউটার স্টুডেন্ট হই অথবা অফিস ওয়ার্ক, আমাদের অবশ্যই অবশ্যই এই ফাংশন কিগুলোর ব্যবহার জেনে রাখা দরকার। তো ভিডিও শুরু করার আগে বলি, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। চলো শুরু করা যাক। প্রথমে F1। F1 হচ্ছে উইন্ডোজ হেল্প, অর্থাৎ F1 ফাংশন কিজের সাহায্যে আমরা উইন্ডোজের হেল্প অপশান অন করে নিতে পারি, সেটা অনলাইন হোক বা কোনো অ্যাপ্লিকেশনেই হোক। যে কোনো অ্যাপ্লিকেশন ওপেন অবস্থাতে আমরা F1 প্রেস করলেও তার হেল্প সেন্টারটা অন হয়ে যাবে। এর পরবর্তী আমরা যেটা দেখব সেটা হচ্ছে F2। F2 এর সাহায্যে আমরা বন্ধুরা রিনেম করতে পারি কোনো ফোল্ডার বা ফাইলের রিনেম করা। ফোল্ডার বা ফাইল সিলেক্ট করে জাস্ট F2 প্রেস করলেই আমরা রিনেম অপশানের মতো কাজ দেখতে পাব। আমরা প্রত্যেকেই জানি রিনেম করার জন্য ফোল্ডার বা ফাইলের গায়ে রাইট ক্লিক করে রিনেম অপশানে ক্লিক করতে হয়। তো রিনেম অপশানে ক্লিক না করে আমরা ডাইরেক্টলি ফোল্ডার বা ফাইল সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে F2 প্রেস করলেই আমরা রিনেমের পার্টটা পেয়ে যাব। সেখান থেকে নিউ নেম টাইপ করে বাইরে ক্লিক করে দিলেই আমাদের কাজ হয়ে যাচ্ছে। পরবর্তী আমরা দেখব F3। F3 এর সাহায্যে আমরা মেনলি সার্চেস করতে পারি বন্ধুরা, অর্থাৎ আমরা যদি আমাদের লোকেশান অনুযায়ী F3 প্রেস করি, সেখানে আমরা দেখব সার্চ অপশানে কার্সার চলে এসেছে। এবং এখানে আমরা যদি .jpg টাইপ করি, দেখো বন্ধুরা আমরা .jpg এখানে টাইপ করছি, তো আমাদের টোটাল লোকেশানের যত জায়গায় যত jpg ফাইল রয়েছে এক জায়গায় এখানে আমাদের শো করে দেবে। একইভাবে আমরা যদি .jpg-র পরিবর্তে .mp4 সার্চ করি, তো একই কাজটা হয়ে যাবে। কিন্তু বন্ধুরা এইগুলো করার জন্য কিন্তু আমাদের আলাদা আলাদাভাবে খুঁজে বার করার প্রয়োজন নেই, এটার সাহায্যে আমরা খুব সহজেই সবগুলো এক জায়গায় কিন্তু পেয়ে যেতে পারি। এরপর আমরা দেখব বন্ধুরা F4। F4 এর সাহায্যে আমরা উইন্ডোজকে শাটডাউন দিতে পারি। উইন্ডোজকে শর্টকাটে শাটডাউন দেওয়ার এটা একটা ফাংশন কি, অর্থাৎ আমরা যদি অল্ট কি হোল্ড করে F4 প্রেস করি তো আমরা শাটডাউন পার্টটা পেয়ে যাব। শুধু শাটডাউন নয় বন্ধুরা, এখান থেকে আমরা ডাউনেরও বা আপেরও সাহায্যে এর অপশানগুলোকে চেঞ্জ করে স্লিপ মোড বা রিস্টার্ট এগুলোকেও করে নিতে পারি, যেখান থেকে জাস্ট এন্টার প্রেসের সাহায্যে বাকি কাজটা পরিপূর্ণ করা যাবে। এর পরবর্তী একটি ইম্পর্ট্যান্ট ফাংশন কি, F5। F5 এর সাহায্যে বন্ধুরা আমরা মেনলি রিফ্রেশ করতে পারি। যদিও এটা আমরা অনেকেই জানি, তবুও আমি যেহেতু ভিডিওর মধ্যে তো তাই বলে দিচ্ছি, F5 প্রেস করার সাথে সাথে রিফ্রেশ হয়ে যায়। এরপরে আমরা যে ফাংশন কিটা নিয়ে বলবো সেটা হচ্ছে F6। F6 এর সাহায্যে বন্ধুরা আমরা URL বারে জাম্প করতে পারি, অর্থাৎ আমাদের দেখো বন্ধুরা এখানে গুগল হোম পেজ ওপেন হয়ে রয়েছে, যেখানে সার্চ বক্সে কার্সার পজিশন ব্লিঙ্ক করছে। আমরা এখান থেকে F6 প্রেস করার সাথে সাথে কার্সার URL বারে গিয়ে সিলেক্টেড মোডে চলে আসছে, এটার সাহায্যে আমরা URL বারে জাম্প করতে পারছি। তো এর পরবর্তী আমরা যে ফাংশন কি দেখব সেটা হচ্ছে F7। F7 দেখানোর জন্য আমি তোমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে একটা প্যারাগ্রাফ এন্ট্রি করে নিচ্ছি, জাস্ট ইকুয়াল টু র্যান ফার্স্ট ব্রেকেট ওপেন ক্লোজ, এটা শর্টকাট ফর্ম যার সাহায্যে আমরা প্যারাগ্রাফ ওপেন করতে পারি। তো প্যারাগ্রাফ রেডি করে নিলাম। এই প্যারাগ্রাফে কিন্তু আমরা F7 প্রেস করে ফাংশন কি এর কাজটা দেখব। F7 এর সাহায্যে আমরা স্পেলিং অ্যান্ড গ্রামার চেক করতে পারি বন্ধুরা। দেখে নাও বন্ধুরা, আমি একটা লেট ওয়ার্ডকে একটু ভুল করে বানানটাকে রেডি করলাম এবং নিচে একটা রেড আন্ডারলাইন দেখাচ্ছে। আমি সেই ওয়ার্ডটাকে পার্টিকুলার সিলেক্ট করে নিয়ে আমি চলে যাচ্ছি F7 প্রেস করে। F7 প্রেস করার সাথে সাথে আমি এরকম একটা পাবো যেখানে সাজেস্টেড লিস্টে কিন্তু আমার সঠিক ওয়ার্ডটাকে দেখিয়ে দিচ্ছে, সেটাকে জাস্ট চুজ করে চেঞ্জে ক্লিক করে দাও এবং ইএসএ ক্লিক করার সাথে সাথে তোমার কাজ কিন্তু কমপ্লিট। এরকম একটা কমপ্লিট পপ আপ মেসেজ পাবে, যেটাকে তুমি ওকে করে দাও, দেখো তোমার ওয়ার্ডটা কিন্তু সঠিকভাবে পরিবর্তন হয়ে গেছে। এর পরবর্তী যে ফাংশন কি দেখব, F8। F8 এর সাহায্যে কিন্তু আমরা
সেল লক করতে পারি। অর্থাৎ এক্সেল সিটে কিন্তু আমি F8 প্রেস করার সাথে সাথে এক্সটেন্ডেড সিলেকশন দেখাবে। দেখতে পারো বন্ধুরা নিচে এক্সটেন্ডেড সিলেকশন দেখাচ্ছে, এবং এটার সাহায্যে কিন্তু তুমি যে সেলে আজ থেকে F8 প্রেস করবে সেই সেলটা লক হবে, এবং তারপরে অ্যারো কিয়ের সাহায্যে তুমি বিভিন্ন দিকে সেলে মুভ করতে পারবে। তো আবার এটাকে আনলক করার জন্য তোমাকে এগেন F8 প্রেস করতে হবে। এর পরবর্তী ফাংশন কি আমরা যেটা দেখব সেটা বন্ধুরা F9। F9-এরও সেরকম ব্যবহার কিছু নেই, এখানেই আমরা F9-এর একটা ব্যবহার দেখতে পাবো বন্ধুরা। সেটা হচ্ছে যে এখানে আমরা যদি ইকুয়ালস টু সাম লিখে উপরের সেলগুলোর যোগফল বার করতে চাই, জাস্ট সিলেক্ট করার পরে ব্র্যাকেট ক্লোজ করব, এবং দেখো বন্ধুরা আমি এন্টার প্রেস করার আগে যদি F9 প্রেস করি তাহলে কিন্তু সামেশন রেজাল্টটা আমাকে শো করছে। এই সামেশন রেজাল্টটা শো করার পর আমি এন্টার প্রেস করলে আমি কিন্তু সেটাই পাবো। তা এর ব্যাপারটা তোমাকে আমরা আর একবার দেখে নিচ্ছি। তার আগে আমরা কী করছি, আমরা সেল সিলেকশানে গিয়ে এখান থেকে ম্যানুয়াল করে নিচ্ছি অটোমেটিকটাকে পরিবর্তন করে। এরপরে দেখে নাও, আমরা যখন ইকুয়ালস টু সাম লিখে সেলগুলোকে সিলেক্ট করে নিচ্ছি, ব্র্যাকেট ক্লোজ করছি এবং এন্টার দিচ্ছি, সেখানে আমি রেজাল্টটা পাবো। এখানে দেখে নাও F9 প্রেস করছি, আবার কন্ট্রোল জেড দিলে ফর্মুলা দেখা যাচ্ছে। তো এখানে রেজাল্টটা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার এখান থেকে যদি আমি সেল ভ্যালু পরিবর্তন করি, যদি আমার অটোমেটিক সিলেকশান থাকতো তাহলে কিন্তু নিচে এখানকার সামেশন রেজাল্ট পাল্টে যেত, কিন্তু এক্ষেত্রে এখানে পাল্টায়নি যেহেতু ম্যানুয়াল আছে। আমি F9 প্রেস করার সাথে সাথে কিন্তু সেটা আপডেট রোলে চলে আসবে। তো এই গেল F9-এর ব্যবহার। এরপরে আসছি F10। F10-এ কিন্তু কি হবে বন্ধুরা, F10-এর সাহায্যে আমরা মেনলি যে কাজটা করব সেটা হচ্ছে শর্টকাটে মেনু ওপেন করা। অর্থাৎ F10 প্রেস করার সাথে সাথে দেখো বন্ধুরা এখানে মেনু ওপেন হয়ে গেছে, শর্টকাট মেনু, এবং যেখানে শর্টকাট ফর্মগুলো তোমাকে দেখাচ্ছে। তুমি জাস্ট অল্ট কি হোল্ড করে সেই মেনুটার যে কিওয়ার্ড আছে সেটা, কি লেটার আছে সেটাকে প্রেস করার সাথে সাথে কিন্তু তুমি সেই মেনুতে মুভ করবে। তো এর পরবর্তী যে পার্টটা দেখব সেটা হচ্ছে F11। F11-এর সাহায্যে কি হবে বন্ধুরা, F11-এর সাহায্যে মেনলি আমরা যেটা করব সেটা হচ্ছে ফুল স্ক্রিন ভিউ। অর্থাৎ আমরা যে কোনো উইন্ডোতে বা যে কোনো জায়গাতেই থাকি না কেন, সেখান থেকে F11 প্রেস করে আমরা সেটার ফুল স্ক্রিন মুডটা ক্রিয়েট করতে পারবো। দেখো বন্ধুরা গুগল ক্রোম এখানে ওপেন ছিল, আমি F11 প্রেস করার সাথে সাথে এর ফুল স্ক্রিন মুডে ওপেন হয়ে গেছে। এবং আরও একবার দেখিয়ে দিই, F11 প্রেস করলে ফুল স্ক্রিন মুড ওপেন হচ্ছে, এবং এখানে তোমাকে এসকেপ দেখাচ্ছে যে এক্সিট করার জন্য আমাকে আবার F11 প্রেস করতে হচ্ছে। সো আমি এখানে যদি আবার F11 প্রেস করি তো এই ফুল স্ক্রিন মুডটা এক্সিট হয়ে যাবে। তো এর পরবর্তী যে লাস্ট ফাংশন কি দেখব, F12, সেটার কাজ আমরা অনেকেই জানি, যারা জানো না তারা জেনে নাও। সেটা হচ্ছে সেভ অ্যাজ। আমাদের ওয়ার্ড ডকুমেন্ট ওপেন হয়ে রয়েছে, এখানে আমরা F12 প্রেস করার সাথে সাথে সেভ অ্যাজ ডায়ালগ বক্স ওপেন হয়ে যাবে, এবং এখান থেকে আমরা আমাদের ডকুমেন্টটাকে সেভ করতে পারি ইজিলি। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।